দেশে অ্যাপভিত্তিক রাইড শেয়ার করেন এমন মোটরসাইকেল চালকের সংখ্যা প্রায় 6 লক্ষ। এর মধ্যে রয়েছে উবার, পাঠাও, ওভাই সহ বেশ কয়েকটি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান। তবে নিবন্ধন ছাড়াও রয়েছে অনেক রাইড শেয়ারিং যার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। রাইড শেয়ারিং জনপ্রিয় হয়ে উঠলেও অ্যাপ ব্যবহারের পরিমাণ কমেছে। এসব রাইডারদের বেশিরভাগই এখন অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন করছেন। এতে রাইডাররা কিছুটা লাভবান হলেও উভয়েরই নিরাপত্তা ঝুঁকি দিন দিন প্রকট হয়ে উঠছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা বন্ধ রয়েছে। এ অবস্থায় যাত্রী এবং চালকদের বাধ্য হয়ে যেতে হচ্ছে চুক্তিতে। তবে অ্যাপে গেলে যে টাকা পান তা থেকে কোম্পানি কমিশন দিয়ে পোষায় না বলে অভিযোগ করেছেন রাইডাররা। দেড় লাখ টাকা দিয়ে একটা বাইক রাস্তায় নামাতে হয়, দেড় লাখ টাকা আমরা ইনভেস্ট করতেছি, মোবিল আছে, তেল খরচ আছে, আমাদের নিজেদের একটা যে পরিশ্রমটা দিই, দিন শেষে তো আমরা চাল ডাল, আমরা তো মানুষ, চাল ডাল কিনে নিয়ে যাইতে হয় ফ্যামিলিতে, তাছাড়া তো আমরা না খেয়ে থাকতে পারি না। অবশ্য আগে আপনার কিলোমিটার আমরা 15 টাকা কিলো পাইতাম, এখন সেটা 9 টাকা কিলো করছে, যেটা তো আমাদের পোষায় না। অরিজিনাল কথা, অ্যাপ ছাড়া যেহেতু সার্ভিসটা দিতে হচ্ছে আমাদের, মানে টাকাটা, মানে যে 25% কমিশনটা ওইটা দিতে হচ্ছে না, তো ওটা দিতে হচ্ছে না। আর এখন পাঠাও আর উবারের কম্পিটিশনের কারণে ভাড়াটা অনেক কমায়, মানে আগের থেকে, আগে যেটা 130-140 টাকা ছিল ওই ভাড়াটা এখন 90-80 টাকা দেখায়। তো এই কারণে দেখা গেছে যে সবাই কন্ট্রাক্টের দিকে ঝুঁকছে, যে কমিশনটা লাগতেছে না, সেক্ষেত্রে ভাড়াটাও মোটামুটি একটা রিজনেবল সুন্দর ভাড়া পাচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কারণে অনেকে বেকার হয়ে পড়েন, তাই জীবন ও জীবিকার তাগিদে পেশা হিসেবে মোটরসাইকেল চালানো বেছে নেন, কিন্তু ভাগ্য এখানেও বাদ সেধেছে। সরকারি নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন নিষেধ রয়েছে, এতে করে চালকরা পড়ছেন বিপাকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পরিবহন করছেন অনেকে, ধরা পড়লে দিতে হচ্ছে জরিমানা। এখন অ্যাপ বন্ধ কি করব, মানে অ্যাপ বন্ধ, অ্যাপ যদি চালু থাকতো অবশ্যই আমরা অ্যাপসে মারতাম, এখন অ্যাপ বন্ধ, অ্যাপ বন্ধের কারণে সেই কারণে আমাদের এভাবে, এখন তো সমস্যা অনেক, আমাদের প্রশাসনের বাইরে অনেক এটা চাপ, ওই তারপরও মাঝে মাঝে একটু ফাঁকে ফাঁকে একটু কষ্ট করে হলো চালাই নেই আর কি। এখন তো সবই বন্ধ, কোনটাকে হয় আর কি, দুই একটা টিপ, আর বাইরে তো হইতে পারি না লকডাউনের কারণে, জায়গায় জায়গায় সার্জেনে পুলিশে ধরি মামলা দিয়ে 2,000-3,000-5,000 টাকা মামলা। 2016 সালের শেষে যাত্রা শুরু করে বাংলাদেশের বৃহত্তম রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও। এরপরেই উবার যাত্রা শুরু করে 2016 সালের 22শে নভেম্বর। এরপর একে একে দেশি বেশ কিছু কোম্পানি রাইড শেয়ারিং ব্যবসায় যুক্ত হয়। বর্তমানে বাংলাদেশে 20টির মতো রাইড শেয়ারিং কোম্পানি আছে। সজল সাইক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, ঢাকা।